বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ফার্স্টে একটা বিষয়ে অবগত করি, সেটা হচ্ছে তোমরা এখন ক্লাস নিউটেন, তোমরা দশম শ্রেণীতে যারা উঠছো, এই 21 সালে যারা উঠলা তারা হচ্ছে নিউটেন। তো তোমাদের গত লেকচারে আমরা লেকচারটা একটু সংমিশ্রণ করে ফেলেছি, আমরা হয়তো সম্ভবত 15-16 এরকম এক লেকচার নাম্বার দিয়েছি, কিন্তু সেজন্য আমরা দুঃখিত। কিন্তু তোমাদের আজকে ওইটাকে ধরে নিবা 1 এবং 2, তোমাদের গত যে লেকচারটা হয়েছে সেটাকে তোমরা ধরে নিবা 1-2, আর আজকে তোমাদের লেকচার হবে হচ্ছে তৃতীয়, বুঝতে পারলাম, নিউটন। তোমরা আজকে তোমাদের হচ্ছে তৃতীয় লেকচার, গত যে দুইটা লেকচার হয়েছে সম্ভবত 15-16 করা হয়েছে, তো ওইটাকে তোমরা করে নিবা হচ্ছে, কারণ প্রথম এবং দ্বিতীয় ধরে নিবা, আমাদের একটু ভুল হয়েছে এজন্য অত্যন্ত সরি। এরপরে আজ তোমাদের তাহলে সেই ক্ষেত্রে আজকে তৃতীয় লেকচার হয়। তো তোমাদের তৃতীয় লেকচারে তোমাদেরকে শেখানো হবে যে কি মৌল এবং রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে, মৌল এবং রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে তোমাদেরকে শেখানো হবে। মৌল ক্ষেত্রে কি বুঝি, আমরা মৌল সম্পর্কে তোমাদের একটু হয়তো অবগত করছি যে এই অধ্যায়ের শুরুর দিকে মৌল বলতে আমরা কি বুঝি, এক মৌল কি, এটা তোমাদেরকে বিষয় শেখানো হয়েছে। তো আমরা যদি এরকম দেখো একটা পদার্থ লিখি, নাম হচ্ছে ম্যাগনেশিয়াম, জানো ম্যাগনেশিয়াম এরকম যদি লেখা থাকে এবং তার সর্বাধিক 24 গ্রাম লেখা থাকে, তাহলে কি লেখা থাকবে, 24 gm, মানে 24 গ্রাম যদি লেখা থাকে তাহলে বলতে হবে এখানে 1 মোল আছে। 1 মোল কত আছে এখানে বুঝতে হবে আমাদেরকে, 1 মোল হচ্ছে কারণ ম্যাগনেশিয়াম সমান হচ্ছে 24 গ্রাম, ঠিক আছে কিনা আমরা এইটা। এখন কথা হচ্ছে রসায়নের যখন বিক্রিয়া ঘটানো হয় তখন তো আর শুধুমাত্র এই একটা বিষয় লক্ষ্য করা হয় না, বা 1 মোল হয় না, 1 মোলও হয়, 2 মোলও হয়, 3 মোলও হয় বিক্রিয়া হয়। এখন কথা হচ্ছে যখন আমরা এই বিক্রিয়াটা ঘটাই তারপরে সেখানে কত মোল ব্যবহার হয় সেটা আমরা বের করতে পারবো, এবং সেটা কিভাবে সেটা রাসায়নিক সমীকরণে উপস্থাপন করবো। রাসায়নিক সমীকরণ আমাদেরকে দেখাতে হবে যে আমরা এত মোলের সঙ্গে বিক্রিয়া করছি এত মোল, সেটা আমাদেরকে রাসায়নিক সমীকরণে দেখাবে। এই জন্যই এই টপিকটার নাম রাখা হচ্ছে মোল ও রাসায়নিক সমীকরণ। এখন আসো, যদি তোমাকে বলা হচ্ছে যে কি যে 2 মোল দুই মোল যে কোনো একটা পদার্থ আমরা ধরো বিক্রিয়া করলাম, একটা সিম্পলভাবে একটা বিক্রিয়া দেখায় যে সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, অথবা আমরা বিক্রিয়া দেখাতে পারি হাইড্রোজেন প্লাস হচ্ছে ক্লোরিন, এটা বিক্রিয়া করলাম, দেখো এই পদার্থগুলোর আগে কোনোটার সামনে কোনো রকম পরিমাণ উল্লেখ করা নেই। এখন কত হচ্ছে আমরা যদি বিক্রিয়া করি তাহলে আমরা উৎপন্ন করতেছি সোডিয়াম ক্লোরাইড, এখানে উৎপাদন করতেছি আমরা হাইড্রোজেন ক্লোরাইড। এখন কথা হচ্ছে দেখো এখানে এখানে এই সংখ্যাগুলোর আগে কিছু নেই, এখানেও কিছু নেই, তার মানে কি আমরা 1 মোল আর এখানে হচ্ছে 1 মোল, এই 2 মোল দুইটা মিলে আমরা পেয়েছি হচ্ছে কি 1 মোল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আবার হচ্ছে কারণ এইটা 1 মোল আর এইটা 1 মোল মোলে আমরা পেয়েছি হচ্ছে কি 1 মোল হচ্ছে হাইড্রোক্লোরিক, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো এখন হচ্ছে আমরা দেখবো যে আসলে কিভাবে কতটুকু ক্ষেত্রে আমরা এই বিক্রিয়া পৌঁছেছি। তোমরা মনে রাখবে এখানে তো প্লাস দিয়ে না, 2 মোল মিলে 1 মোল হয় জি না, এখানে 2 মোল মিলে 1 মোল হয় না, এটা গুণন হয়, 1 গুণন 1 সমান হচ্ছে 1, এরকম 2 গুণন 2 সমান এখানে যা হবে তাই হবে, এইভাবে আমাদের পদার্থটা তৈরি করে। তাহলে আমরা বিষয়টা কি দেখলাম যে আমরা ভাষায় যে সমীকরণগুলো তৈরি করি বা যে বিক্রিয়াগুলো আমরা ঘটায় থাকি সেই বিক্রিয়াগুলো আমরা কীভাবে ঘটাই, সেই বিক্রিয়াগুলো আমরা কেমন করে করতেছি এবং সেগুলো কী পরিমাণ উল্লেখ করা আছে আমরা একটু দেখব। তোমাদের বই একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন, কার বিক্রিয়া দেওয়া আছে, ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন। তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণে একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের সাথে নির্দিষ্ট পরিমাণে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণে উৎপাদক তৈরি করে, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে আমরা উৎপাদক পেয়ে থাকি তাকে বলা হচ্ছে বিক্রিয়া হিসাব নিকাশ, বা হচ্ছে তোমাদের একটা পদ্ধতি তো আছে এখানে
বলা হচ্ছে ইস্টিও, যে স্টকিওমিতি। স্টকিওমিতিটা কি? স্টকিওমিতিটাই হচ্ছে যে নীতিটা আমরা একটু আলোচনা করলাম বা যে নীতিটা আমি বলে দিলাম, সেটাই হচ্ছে কি স্টকিওমিতি। স্টকিওমিতিটা হচ্ছে কি, উৎপাদের পরিমাণ থেকে বিক্রয়কের পরিমাণ হিসাব করা হয়। উৎপাদকের পরিমাণ আমরা জানি যে এ প্লাস বি, এই দুটা মিলে যদি আমাদের উৎপাদক সি ডি হয়, এটা হচ্ছে উৎপাদক। আর এই পাশে হচ্ছে বিক্রয়, এই পাশে কি থাকে, বিক্রয় থাকে এবং উৎপাদক। এই উৎপাদক ধরো এখানে আমরা দুইটা, এখানে ছিল হচ্ছে ধরো 2 মোল, এখানে ছিল হচ্ছে 3 মোল, এখানে যে উৎপাদকটা পাইছি আমরা ধরো 40 পাইছি। এখন কথা হচ্ছে এই যে উৎপাদক যে পরিমাণ পেলাম, এখান থেকে আমরা বিক্রয়কের পরিমাণটাকে বের করব। উৎপাদক যে পরিমাণটা আমরা পাইলাম, সেখান থেকে আমরা বিক্রয়কের পরিমাণটা যদি বের করতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে স্টকিওমিতি। কি বলা হয়? স্টকিওমিতি। তাহলে রাসায়নিক সমীকরণে মোলার হিসাবের সংক্রান্ত যে তথ্যগুলো পাওয়া যায় সেটা হচ্ছে স্টকিওমিতি। তাহলে আমরা সচরাচর বুঝলাম যে কি, যে রসায়নের পর যে হিসাবগুলো বা একটা সমীকরণের যে হিসাবগুলো করা হয়, সেই হিসাবগুলো মৌলে করা হয়, এবং এই মৌল হিসাবগুলো আমরা আগের বা এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা দেখে আসছি। তো আমরা একটা তোমাদের বই একটা উদাহরণ দেওয়া আছে কি, ম্যাগনেসিয়াম বিক্রিয়া হচ্ছে অক্সিজেন। কি বলা আছে? ম্যাগনেসিয়াম বিক্রিয়া হচ্ছে অক্সিজেন, ও টু লিখে গ্যাস লেখা আছে, এভাবে গ্যাস লেখা আছে। আবার এস লেখা আছে গ্যাস, আর এস এস তে হচ্ছে সল্ট কঠিন, আর এটা হচ্ছে জিতে গ্যাস। ঠিক আছে, তো ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা আমরা উৎপাদক হিসেবে পেয়ে থাকি। এখন কথা হচ্ছে আমরা বিক্রিয়া করছি কার সাথে, একটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে অক্সিজেন অণুর বিক্রিয়া করছি। কার বিক্রিয়া করছি? একটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া, ধাতব মানে হচ্ছে ধাতু, একটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে আমরা বিক্রিয়া করছি একটা অক্সিজেন অণু। বিক্রিয়া করে আমরা এখানে পাইছি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই বিক্রিয়া আমরা কিভাবে করছি তোমরা জানো, যে এর জারণ সংখ্যা হচ্ছে +2, আর এর জারণ সংখ্যা হচ্ছে -2, এই দুটোভাবে বিক্রিয়া করে আমরা এই পদার্থটা পাই পেয়েছি। এখন কথা হচ্ছে বিষয়টা একটু দেখো, যে এখানে একটা সমতা করতে হবে। বিক্রিয়ার প্রথমে ঘটানোর পরেই যে কাজটা থাকে সেটা হচ্ছে দুই পাশের সমতা হয়। এখানে দেখো ম্যাগনেসিয়াম একটা আছে, বাস এখানে একটা আছে, এখানে অক্সিজেন কয়টা আছে দাদা, দুইটা অক্সিজেন, যদি দুইটা থাকে এখানে আসছে একটা। এখন আমরা কি এখানে দুই বসাবো? না, কখনোই না। তাহলে আমরা কোথায় বসাবো? সামনে দিতে হবে। তাহলে দেখো এই দুই ধারে ভোট করলাম, কিন্তু এখানে যখন দুই বসাচ্ছি তখন আমরা দেখতেছি যে ম্যাগনেসিয়ামের পরিমাণটাও কি হয়েছে, ডাবল হয়ে গেছে। তখন এখানে কি করতে হবে? ম্যাগনেসিয়ামের পরিমাণটাকে ডাবল করে দিতে হবে। দেখো দুই পাশে আমাদের সমতা হয়েছে। কিভাবে সমতা হয়েছে? এখানে ম্যাগনেসিয়াম আছে কয়টা? দুইটা। আমাদের এখানেও ম্যাগনেসিয়াম আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা, এর পাশে অক্সিজেন আছে হচ্ছে দুইটা। এটা হলো আমাদের সমতা। এখন হচ্ছে তোমাকে হিসাব করতে হবে যে আণবিক ভর যে নির্ণয়টা শিখেছি আমরা, আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে কি, প্রত্যেকের একটা ভর আমরা জানি। ম্যাগনেসিয়ামের ভর কত? ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24। অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16। এই দুটো যোগ করার পরে সামনে যে দুই আছে তা দিয়ে আমরা কি করব, তা দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা কত পাবো? দেখো 40 এই 40 হচ্ছে আমাদের মূল উৎপাদক। আর সমতা করতে গিয়ে আমরা সামনে দুই বসছে, দুই বসার কারণে আমরা সেটা কি করবো, দুই দুই গুণ করলে আমরা উৎপাদক হিসেবে পাবো হচ্ছে 80। এটা হচ্ছে আমাদের উৎপাদক হয়েছে। এখন কথা হচ্ছে এখানে আমরা বসাইছি, দেখো এই সামনে 2 বসা মানে হচ্ছে 2 মোল, মানে হচ্ছে 2 মোল। আর এখানে কিছু নেই, অক্সিজেন আর কিছু নেই, মানে 1 মোল। তাহলে 1 মোল অক্সিজেন 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, যার আণবিক ভর হচ্ছে 80। এটা আমরা প্রোডাক্ট হিসেবে পেয়েছি। এখন এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে 2 মোলের যদি 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোলের সাথে বিক্রিয়া করে, 1 মোল ম্যাগনেসিয়ামের সাথে কতটুকু পরিমাণ তৈরি করবে, এই পদার্থটা বের করার নিয়মটাই হচ্ছে স্টকিওমিতি। তাহলে আমরা কি বুঝলাম, যে মোল এবং রাসায়নিক সমীকরণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা কি বুঝলাম, সেই সম্পর্কটা আমরা দেখতে পাওয়া হচ্ছে
যে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করা আছে এই বিষয়টা হচ্ছে কি মানে তোমার যে মৌল সংখ্যা যে মৌল সংখ্যা থেকে সেই মৌল সংখ্যা থেকে আমরা হিসাব করতে পারলাম এখন কত হচ্ছে আমরা দেখব যে কতটুকু পরিমাণ পেয়েছি তাহলে এখানে হিসাব করব এখন অক্সিজেনের ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে কত 24 সামনে কত ছিল 2 আবার এখানে একটা অক্সিজেনের ভর হচ্ছে 16 আর অক্সিজেন অণু তো আছে তাহলে ভর হবে কত 32 তাহলে 32 আর হচ্ছে তাহলে আমাদের হচ্ছে অক্সিজেন তাহলে এখানে হচ্ছে 48 আর এখানে হচ্ছে 32 এইটা আমরা এইভাবে বলতে পারি যে 48 গ্রাম যে ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে আর যদি আমরা মোল হিসেবে বলি তাহলে বলবো 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে কা 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বিক্রিয়া এখন কত হচ্ছে এইভাবে আমরা হিসাব করে বের করে দেখাতে হবে যদি তোমাকে বলা হয় যে নিম্নের সমীকরণটি হতে এইভাবে একটা বিক্রিয়া তুলে দেওয়া থাকলো দিয়ে বলছে নিম্নের সমীকরণটির মোল সংখ্যা হিসাব করে দেখাও বা প্রত্যেকটি মোল কত অংশগ্রহণ বা কত মোল রয়েছে সেটা হিসাব করে দেখাও তাহলে এইভাবে আমরা সেটা হিসাব করে দেখাতে পারবো আশা করি এর পরবর্তী বিষয় যেগুলো দেওয়া আছে সেই বিষয়গুলো তোমরা এখান থেকে নির্ণয় করতে পারবে ঠিক আছে এই পরবর্তীতে তোমাদের বইয়ে যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো সমস্যা সমাধানগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা একটু নিজেরা কি করবে পার্বত্য পক্ষে একা একা করার চেষ্টা করবা বই দেখে পরে করার চেষ্টা করবা বই থেকে শুধুমাত্র উঠায় নেবা তারপরে এগুলো করার চেষ্টা করবা এরপরে দেখো আমি তোমাদের একটা সলভ সমাধান করে দিই সেটা হচ্ছে উদাহরণ 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু 5 গ্রাম 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বলা হয়েছে এখানে কোনো বলা হয়নি কোনো পরমাণু বলা আছে ধাতু মানে পরমাণু শুধুমাত্র পরমাণুকেই বোঝানো হয়েছে এখানে বলা হয়নি ম্যাগনেসিয়াম অণু বা ম্যাগনেসিয়াম আয়ন কোনো কিছুই বলা হয়নি বলা আছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে সম্পূর্ণ ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম অক্সিজেন বলছে কত গ্রাম অক্সিজেন বের করতে হবে কত গ্রাম অক্সিজেন আমাদের কী করবে বিক্রিয়া করবে আমাদের অক্সিজেনের পরিমাণটা দেওয়া নেই তাহলে আমরা কি করবো ম্যাগনেসিয়াম আর হচ্ছে কারণে অক্সিজেনের আগে একটা বিক্রিয়া ঘটাবো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের সাথে প্রথমত কি করবো আমরা একটা বিক্রিয়া ঘটাবো তাহলে অক্সিজেন সাথে বিক্রিয়া ঘটে আমরা যদি তৈরি করি তাহলে আমরা জানি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করলে ম্যাঙ্গানিজ অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এই ম্যাগনেসিয়াম অক্সাইড এখন আমরা এখান থেকে কী করবো এখন আমরা এখান থেকে বিক্রিয়া যে করছে করার ক্ষেত্রে আমরা দুইটাকে সমতা করবো সমতা করলে সেম আগের মতোই পাবো এইভাবে আমরা হিসাব করবো তাহলে এখানে হচ্ছে 24 আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে 32 এখানে আমরা পাইছি 80 তাহলে এখানে হচ্ছে 48 গ্রাম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে 80 গ্রাম 5 গ্রাম কত তৈরি করবে ওই কি নিয়মের অঙ্কের মতো তোমরা এই বিষয়গুলো সলভ করবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে বিক্রিয়াটি তৈরি করতে পারব যদি এখানে একটা বিষয় লক্ষ্য করো আমি এখানে যে বিক্রিয়াটা করাছি সেটা অক্সিজেন অণু বলছি যদি তোমাদেরকে বিক্রিয়ার যেগুলো ক্ষেত্রে শুধুমাত্র অক্সিজেন বলা শুধুমাত্র অক্সিজেন তাহলে শুধুমাত্র যদি অক্সিজেনের কথা বলো তাহলে কিন্তু শুধু একটা অক্সিজেনের সাথে কখনো বিক্রিয়া করায় না তাহলে সেখানে কি করতে হবে আমাদের করে তাহলে 48 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে 1 গ্রাম কতটুকু করবে 5 গ্রামে কতটুকু অক্সিজেনের প্রয়োজন হয়েছে ঠিক আছে না বিষয়টি বুঝতে পারলাম দেখো আমি আরেকবার বলি যে বলা হয়েছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম হচ্ছে কারণ অক্সিজেনের প্রয়োজন তাহলে আমরা প্রথমত দেখলাম যে এখানে প্রথম উপরে লিখে দিই এভাবে বিক্রিয়া করে আমরা তৈরি করছি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড পরিমাণটা এরকম ছিল এখন কথা হচ্ছে 2 গ্রামের সাথে আমরা 24 দিব 24 কেন 24 হচ্ছে ভর আর 2 সামনে আছে এই জন্য দুটো মিলে আমরা পাইলাম হচ্ছে 48 আর এর সামনে কোনো সংখ্যা নেই সংখ্যা না থাকলে একটা অক্সিজেনের ভর 16 হলো দুটো অক্সিজেনের ভর হচ্ছে 32 সমান আমরা তৈরি করছি 80 গ্রাম কিন্তু আমাকে এখানে চাই যে কত গ্রাম উৎপাদন হবে সেটা চাই চাইছে যে কত গ্রামের সাথে বিক্রিয়া করবো তার মানে অক্সিজেনের পরিমাণটা চাইছে তাহলে 48 গ্রামের সাথে বিক্রিয়া করা হচ্ছে 32 গ্রাম অক্সিজেন অতএব 1 গ্রামের সাথে বিক্রিয়া করবে 1 গুণ 32
তাহলে বিষয়টা ঐতিহ্যের মতো করে উপরে তুলে দিই। তাহলে আমাদের সাথে কি করলো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কার সাথে 1 গ্রাম হচ্ছে কার হলে 32 গ্রাম অক্সিজেনের সাথে কার সাথে বিক্রিয়া করলো 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পরে আমাদের উৎপাদক তাহলে আমাদের 1 গ্রাম কত করবে এখানে কত হচ্ছে 48 গ্রাম। তাহলে 48 গ্রাম বলতে আমরা একবারে যদি 48 গ্রাম বের করে নিই তাহলে কোনো সমস্যা নেই। তো 1 গ্রামে তাহলে কতটুকু করবে, 1 গ্রামে করলে কম করবে, 5 গ্রামে কতটুকু করবে, 5 গ্রামে করলে অবশ্যই বেশি করবে। তাহলে সেই জন্য আমরা এইভাবে প্রোডাক্টটা করে নেব। তাহলে 1 গ্রামে যদি করে, 1 গ্রামে যদি ম্যাগনেসিয়াম 1 গ্রামে যদি করে তাহলে কম করবে, কম করলে 32 ভাগ হচ্ছে 48, আর 5 গ্রামে তাহলে কতটুকু করবে, তাহলে ম্যাগনেসিয়াম